আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা হ্যান্ডমেড নেকলেস মেটেরিয়ালস যা যা লাগবে তার ডিটেলস এখানে দেওয়া আছে মোটামুটি সবকটা জিনিসের নাম অ্যান্ড ছবিও এখানে মোটামুটি দেওয়া রয়েছে যাতে তোমরা বুঝতে পারো যে ঠিক কী কী জিনিস এটা বানাতে লাগবে জিনিসগুলো সব কালেক্ট করে তোমরা নিতে পারো আর তারপরে তোমরা নেকলেস ইয়াররিংস আর যে ব্যাঙ্গেলসের সেট টোটাল রয়েছে সেটা নিজেদের পছন্দে বানাতে পারো সবার আগে আমি পেন্ডেন্ট যেটা রয়েছে পেনডেন্টের মাঝের যে পোর্শনটা রয়েছে সেটা ভেঙে নেব তারপরে দুটো যে আমি জায়গা পেয়েছি যেখানে জিনিস লাগানো সেখানে আমি কড়ি আর কটন বলের একটা কম্বিনেশান ঝোলাবো ফার্স্টে আমি জাম্পিংয়ে একটা কড়ি গেথে নিচ্ছি টাইট করে আটকে নেওয়ার পরে একটা পিন নেবো আমি তোমরা আইপিন ইউজ করতে পারো অথবা হেডপিনকে কেটে নিয়ে তলার আই আইয়ের টাইপের করে নিতে পারো তারপরে এটাকে ঝুলিয়ে নিতে হবে তারপরে একটা ছোট রাউন্ড জিএস বিটস তারপরে কটন বল ভরে নেবে তারপরে আবার আর একটা বিটস আর তারপর এটাকে বেন্ড করে নিয়ে তোমাদের যে পেনডেন্টটা রয়েছে পেনডেন্টের মধ্যে থেকে তোমরা ঝুলিয়ে দেবে একইভাবে আর একটা সাইডকেও ঝুলিয়ে নিতে হবে এটা হয়ে গেলে এরপর আমরা নেকলেস গাঁধব তার জন্য আগে আমি এরকমভাবে পেনডেনটাকে গেঁথে নিচ্ছি আর মাঝের ফাঁকা অংশটাতে একটা বিটস দিচ্ছি তোমরা দুটো বিটস দিতে পারো তবে কটন বল ভরার জায়গা কিন্তু এখানে নেই তারপর কটন বল রেড কালারের উডেন বিটস যে পাখিগুলো রয়েছে সেইটা রেড কালার ব্ল্যাক বি কটন বল আর কড়ি এর কম্বিনেশানে আমি টোটাল আমার যে নেকলেসটা রয়েছে সেটা গাঁধব তোমরা এখানে যেরকম লেন্থ চাও সেইভাবে ছোটো বড়ো করে কটন বল কড়ি আর উডেন বার্ডসের কম্বিনেশানটা রাখবে আমি মোটামুটি যে লেন্থটা স্ট্যান্ডার্ড নেকলেসের লেন্থ হয় ততটা পর্যন্তই আমি কিন্তু এখানে গেঁথেছি একটা সাইড এরকমভাবে টোটালটা গেথে নিতে হবে গেঁথে নেওয়ার পর একইভাবে আর একটা সাইড রিপিট করতে হবে মোটামুটি আমার গাঁথা হয়ে এসেছে এরপরে একটা রেড কটন বল দেব এখানে আমি কটন বলটা চেঞ্জ করছি তারপরে লক বিডসের সাহায্যে নেকলেসটা নেকলেস দড়ি থেকে লক করে দিচ্ছি কটন বিটস কিভাবে বানাবে আর নেকলেস দড়ি কিভাবে বানাবে তার ডিটেলস ভিডিও একটা করা আছে আমি নিচে ডেসক্রিপশানে আর ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একইভাবে আর একটা সাইডও নেকলেসের গেথে নিতে হবে গেঁথে নেওয়ার পরে সেটাকেও লক করে দিতে হবে একইভাবে যেভাবে আমরা একটা সাইড লক করেছিলাম আমার নেকলেস যেটা রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে পাখিগুলো তোমরা যে কোনো দিকে মুখটা ঘুরিয়ে দিতে পারো এটা পরার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপরে আমরা এর ম্যাচিং একটা ইয়ারিংস যেটা রয়েছে সেটা আমরা বানাবো ইয়াররিংসটা আমি এরকম টাইপের রেখেছি তার জন্য ফার্স্টেই আমি একটা কড়িকে জাম্পরিঙে ভরে নিয়েছি আর একটা পিনকে আই পিনে করে নিয়েছি এরকমভাবে মুখটা কড়িটা আটকে দিয়েছি তার মধ্যে একইভাবে আমি আমার যে জার্মান সিলভার বিডসগুলো রয়েছে সেগুলোকে ভরবো কটন বল ভরবো আবার বিডস ভরব তারপরে এর মুখটা যেটা রয়েছে একটু কেটে ছোট করে নেব কারণ অনেকটা লম্বা তারপর এটাকে বেন্ড করে নেব দিয়ে মুখটা লুপ করে বন্ধ করে দেবো এরপরে একটা ইয়ারিং হুক আমরা নেবো হ্যাঙ্গিং যে হুকগুলো হয় সেই হ্যাঙ্গিং হুক থেকে এটাকে আমি ঝুলিয়ে দেবো আমার ইয়ারিংসটা কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে আর একটাও তোমরা বানিয়ে নেবে যেটা আমি আগেই বানিয়ে রেখেছি আর এটা পরলে এই রকম টাইপের তোমাদের ঝুলটা হবে জিনিসটার এরপর আমরা ম্যাচিং একটা ব্যাঙ্গেলস বানাবো ব্যাঙ্গেলস বানানোর জন্য আমি প্লাস্টিকের ব্যাঙ্গেলস বেস নিয়েছি আর কটন থ্রেড নিয়েছি ব্ল্যাক কালারের ফার্স্টেই আমি ফেবিক্রিলের ফ্যাব্রিক লুর সাহায্যে কটন থ্রেডের কিছু স্ট্যান্ড আমি কেটে নিয়েছি লম্বা লম্বা সেটাকে গ্লুর সাহায্যে আটকে জড়াতে থাকবো শুধু যে পোর্শানটা স্টার্ট করবে আর যেখানটা এন্ড করবে সেখানে গ্লু দিলেই হবে পুরোটাতে কিন্তু গ্লু অ্যাপ্লাই করার কোনো রকম দরকার নেই কটন থ্রেডের পরিবর্তে তোমরা সিল্ক থ্রেডেরও করতে পারো অথবা কটন থ্রেডেরও করতে পারো এইভাবে টোটালটা পেঁচিয়ে নেওয়ার পরে আমি আবার রেড থ্রেড নিয়েছি কয়েকটা স্ট্যান্ড রেড থ্রেডটা আমরা মাঝে মাঝে কিছুটা পোর্শান দেবো একইভাবে পেছন দিক থেকে শুরু করব করে এখানেও রেড থ্রেডটা আমরা পেঁচাবো কিন্তু এখানে ফাঁকা ফাঁকা কিছু জায়গা রাখবো পাশাপাশি করে পেঁচাবো না একদম মাঝে মাঝে অর্থাৎ ব্ল্যাকের মাঝে মাঝে এরকমভাবে রেডের কম্বিনেশানটা হচ্ছে এইভাবে টোটাল আমার যে চুড়িটা রয়েছে সেটা আমি কমপ্লিট করব। আর চুড়িটা যখন এন্ড হয়ে যাবে তোমাদের এন্ড হয়ে যাওয়ার পরে ব্যাক সাইড অর্থাৎ ভেতরের সাইড যেটা রয়েছে সেটাতে একটু গ্লু অ্যাপ্লাই করে তোমরা ঘন্টা দুই শুকিয়ে নেবে তাহলে তোমাদের জিনিসটা পুরোপুরি সিকিওর হয়ে যাবে খুলে যাওয়ার কোনো রকম ভয় কিন্তু থাকবে না এন্ড করার জন্য আবার ফেব্রিক ফেব্রিক গ্লু তোমরা অ্যাপ্লাই করে নেবে পুরোটা হয়ে গেছে এরপরে আমি এখানে কিছু ভাঙা করি লাগাবো ভাঙা করি কিনতে পাওয়া যায় অথবা যদি তোমরা ভাঙা করি না পাও তাহলে এমনি করিকে ভেঙে ভাঙা করি করে নিতে পারো তার ডিটেলস প্রসেস আমার একটা ভিডিও করা আছে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এইভাবে এখানে আমি পর পর কড়ি লাগাবো ফার্স্টে আমি চার ধারে চারটে লাগিয়ে নেবো আর তারপরে মাঝেরগুলোকেও লাগিয়ে নেবো টোটাল কড়ির ব্যাঙ্গেলস এটা আমি করেছি ব্যাঙ্গেলসটা আমার শুকলেই রেডি হয়ে যাবে এটা এখনও টোটালটা শুকায়নি এর ওভারঅল লুকটা এরকম আমার টোটাল সেট ইয়ারিংস আমার ব্যাঙ্গেলস অ্যান্ড আমার যে নেকলেসটা রয়েছে উডেন বার্ডস অ্যান্ড কড়ি দিয়ে সেই নেকলেস যেটা রয়েছে নেকলেসটাও কিন্তু পরার জন্য একদম রেডি হয়ে গেছে